ছাগল চোর সন্দেহে গণপিটুনি চার মহিলাকে। ঘটনাটি আসানসোলের কুলটি থানা নিয়ামতপুরে চিত্তরঞ্জন রোড এলাকার। স্থানীয়দের অভিযোগ, একটি অটোতে করে চারজন মহিলা এসেছিলেন। তাদের দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করতে গেলে তারা পালিয়ে যেতে গেলে সে সময় ধরে ফেলে স্থানীয়রা। তাদের কাছে কাপড়ে ঢাকা দেওয়া ছাগল ছিল বলে অভিযোগ স্থানীয়দের। সে সময় গণপিটুনি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ এসে চারজনকে আটক করে নিয়ে যায়। আমার ভাতু পড়া না তাহলে ভ্যান ধরে তুমি কি করতে পারো।